নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। চা বাগানের বৃহৎ অংশ বাংলাদেশিদের দখলে, উদ্বেগ বাগান মালিকদের। বরাক সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, শিলচরে মত বিনিময়। স্বচ্ছতা অভিযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যিক খবর। কয়েকশো কোটি টাকার উন্নয়নের প্যাকেজ নিয়ে শনিবার সন্ধ্যায় গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর আসাম সফরে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, শনিবার সন্ধ্যা 7:30 বরঝাড় বিমানবন্দরে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদী। পরে রাজ্যিক অতিথিশালায় যাবেন এবং রবিবার বেলা 11:30 খানাপাড়ায় আয়োজিত বিশাল জনসভায় বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী এবং পরে ক্রমান্বয়ে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কার্যক্রম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, প্রধানমন্ত্রী ডিভাইন প্রকল্পের অধীন 498 কোটি টাকা ব্যয় কামাখ্যা মন্দিরের করিডোরের কাজের ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী। সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনে 123তম সাধারণ সভা শনিবার শিলচরে আয়োজিত হয়। এদিন চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা, চায়ের গুণগত মান, স্বচ্ছ বাতাবরণ, সোলার এনার্জির বাস্তবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আইবি উবাদিয়া জানান, বরাকের চা বাগানগুলোর কিছু বৃহৎ অংশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে চলে যাওয়ায় চা বাগানের জমি সংরক্ষণ বর্তমান সময়ে এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিভিন্ন কারণে বন্ধ হয়ে থাকা উপত্যকার চা বাগানগুলোর মালিকানা না থাকায় জমি জবরদখল করছে অবৈধ বাংলাদেশিরা। উপত্যকার চারদিকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভরে যাওয়ায় দরুন চা বাগানের জমি দখল নিয়ে সমস্যায় দিন কাটাচ্ছেন বিভিন্ন বাগান কর্তৃপক্ষ। প্রতিটি চা বাগানে যথেষ্ট পরিমাণে জমি থাকার সুযোগে কাজে লাগিয়ে জবরদখল করছে ওরা। প্রশাসন প্রতিদিন রুটিন কাজে ব্যস্ত থাকায় বাগানের জমি সংরক্ষণ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে পৃথক টি সেল গঠনের দাবি নিয়ে এদিন সরব হয়েছেন উপত্যকার বাগান মালিকরা। পৃথক টি সেল গঠন হলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা চা বাগানগুলোর জমি দখলের সমস্যা নিরসন হওয়ার পাশাপাশি বাগানের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অচিরেই সমাধান হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর সহায়তার হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন উবাদিয়া। সংস্থার 123তম সাধারণ সভায় কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, আইটিএ কলকাতার সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা, আইটিএ সম্পাদক আদিত্য চক্রবর্তী ও আইটিএ কলকাতার চেয়ারম্যান অতুল অস্থানা প্রমুখ উপস্থিত ছিলেন। টি ইন্ডাস্ট্রি একই হ্যায় জিনকে পাস মে আজ ল্যান্ড অভেলেবল হ্যায়, বাকি সারি গভর্নমেন্ট কি ল্যান্ডস হ্যায়, সারি এনক্রোচ হো চুকি হ্যায়। লেকিন ধীরে ধীরে হমলোক কা ভি প্রেশর বাড় রা হ্যায়। জেসে যো নয়া বাগান হমলোক নে লিয়া হ্যায় আতিছেড়া, তো উসমে তো চারো ওর সে, ক্যোঁকি ইন বিটুইন কোই ম্যানেজমেন্ট থা নি ওয়াহাঁ মে, তো জো বাগান সিক হো জাতা হ্যায় ও বাগানো কি জমিন পুরা জোর দখল করকে লোক বাঁট জাতা হ্যায় ওয়াহাঁ, ক্যোঁকি কোই ম্যানেজমেন্ট নেই হ্যায়, দেখনে ওয়ালা কোই নেই হ্যায়, ওর বাদ মে জব কোই নয়া মালিক লেতা হ্যায় তো উনকো বহুত সারি তকলিফ ওয়াহাঁ মে উনকো ফেস করনা পড়তা হ্যায়। তো এ বহুত বড়া বার্নিং ইস্যু হ্যায় টি ইন্ডাস্ট্রি কে লিয়ে। হমারে জিতনে ডিস্ট্রিক্ট মে কমিশনার্স হ্যায় ও আপনা রুটিন কাম মে ইতনে বিজি রহতে হ্যায়, উনকা আন্ডারস্টাফ ভি হ্যায়, তো হমলোক কভি যাতে হ্যায় তো 3 ঘন্টা 4 ঘন্টা উনকে লিয়ে ওয়েট করনা পড়তা হ্যায়, অ্যাপয়েন্টমেন্ট লেকে যাতে তব তো তুরন্তই মতলব বাত হো জাতি হ্যায়, লেকিন ও ইতনে বিজি রহতে হ্যায় কি হমারে লিয়ে ও টাইম নেই নিকাল পাতে হ্যায়। তো ইসলিয়ে মানে আজ গভর্নমেন্ট সে কাহা হ্যায় কি হমারে লিয়ে টি সেল সেপারেট হোনা চাইয়ে, তাকি চায় বাগান কা জো ভি ইস্যু হ্যায় উসকো তুরন্ত হি উসকো রিজলভ হো জায়ে। বেসিক্যালি হোতা ক্যা হ্যায় কি জো বর্ডার মে পড়া হুয়া এরিয়া হ্যায় ও হমারে দেশ কে লোগো কে পাস তো আপনা জগা হ্যায় হি, লেকিন জো বাহার সে আয়ে উনকে পাস রহনে কো কোই জগা নেই হ্যায়, তো মেইনলি ওই লোক হ্যায় জো হমারি জমিনো কো দখল করতে হ্যায়। আর আপনে দেখা হোগা শায়দ আপ লোগ কভি গয়ে হ্যায় কি নেই, জো জো বাগান বিচ মে বন্ধ পড়ে থে জো ভি কারণ হো ও বাগানো মে আপ দেখিয়েগা সারে বাংলাদেশি বাট গয়ে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিন দিনের বরাক সফরে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। শুক্রবার শিলচরে উপস্থিত হয়ে করিমগঞ্জ ও হাইলাকান্দি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শনিবার তিনি শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সম্বর্ধনার জোয়ারে ভাসলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভূপেন বরা জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বিজেপি সরকার এদিন জনসাধারণের সঙ্গে শুধু প্রতারণা করছে। আগামী লোকসভা নির্বাচনে এর জবাব দিতে তৈরি হচ্ছেন মানুষ। ভূপেন বরা বলেন, কংগ্রেসের শত্রু হল AIUDF, RSS ও বিজেপি। এদের বিরুদ্ধেই লড়াই হবে বলে জানান তিনি। বরাক ভেলিত গৈ জিলা ভিত্তিক আমার যিমান শাখা সংগঠন আছে, ভাতৃ সংগঠন আছে, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, ইউথ কংগ্রেস, NSY, ST সেল, SC সেল, মাইনরিটি সেল, OBC সেল, জিলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, আমি সবর লগত আমি ভাগে ভাগে বহি আলোচনা করে কি ধরনের নির্বাচনী প্রস্তুতি করেছে আর APCC কি ধরনের সহযোগিতা বা দিয়া পরামর্শ আমি পাও সেই কথাখিনি আমি মুখামুখি একটা অন্তরঙ্গ আলাপ করেছি। কালি গোটেই দিনটি আমি করিমগঞ্জ এই কার্যসূচী করেছিল। আজি এতিয়া আমার মাত্র এখন মিটিং হয়ে গেছে আর প্রায় চারিখন মিটিং আমার বাকি আছে। আমি রাজহুয়া সভা করা নাই। আমি আমার নিজের MLA, জেলা, আমার দলের যিখিনি কর্মকর্তা তেওঁলোকৰ শুনিব বিচাৰিছো যে তেওঁলোকে MP ইলেকশন জিকিবৰ কাৰণে প্রস্তুতি কেনেকুৱা, আর আমিও আমার যিখিনি দিহা পরামর্শ আছে কবলগীয়া কথা আছে সেইখিনি আমি তেওঁলোকক কৈছো। মই করিমগঞ্জত কথা পাতি খুব ভাল লাগি আহিছে। এইমাত্র মহিলা কংগ্রেসক আমি লগ পালো। আমি যিখিনি মহিলাক মাতিছিলো আর উপরিঞ্চি মহিলা আহিছে, মিটিং হিসাবে ডাঙৰ নহয় কিন্তু আমার জিলা কংগ্রেস কমিটির যিমান মহিলা আছে আজি আমি সেইখিনি মহিলাক মাতিছো। অলপ পাছত আপুনি দেখিব যুব কংগ্রেস আমার যখন জিলা কমিটি, ব্লক সভাপতি সকল, NSY, আমার দলীয় যিখিনি অফিস বিয়েরার আমি তেওঁলোকক দায়িত্ব অর্পণ করি। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির উদ্যোগে কিছুদিন আগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো শুক্রবার। শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে RSS দক্ষিণ আসাম প্রান্তের প্রচারক গৌরাঙ্গ রায়, উত্তম সাহা, নিহার রঞ্জন পাল, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে আয়োজিত ক্লিন শিলচর মিশনের জন্য তিনি 50,000 টাকার একটি পুরস্কার ঘোষণা করেছিলেন। এই ঘোষণা অনুযায়ী 28টি সংগঠন স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করে। শুক্রবার বিজয়ী সংগঠনের হাতে সেই পুরস্কার তুলে দেন তিনি। আগামীতে শিলচরকে স্বচ্ছ রাখতে আরও বড় পুরস্কার ঘোষণা করা হবে বলেও এদিন জানিয়েছেন বিধায়ক। গত কিছুদিন পূর্বে আপনারা জানেন যে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির মাধ্যমে আমরা আর্ট কম্পিটিশন করিয়েছিলাম। সেখানে 1760 জন আর পার্টিসিপেন্টস ছিলেন। আর এই যে ইয়ে ছিল কম্পিটিশন, তার যে পুরস্কার বিতরণী সেটা হয়নি। তো আজকের দিনে এই পুরস্কার বিতরণী আমরা সবাই এখানে আয়োজন করে তাদেরকে পুরস্কার দিয়েছি। আর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছিলাম। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কার্যক্রম ছিল প্রধানমন্ত্রীজির আহ্বানে, নাড্ডাজির আহ্বানে আমরা স্বচ্ছতা অভিযানে নেমেছিলাম। আর এই স্বচ্ছতা অভিযানে শিলচর যে প্রধান সড়ক ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আমাদের কাঁঠাল পর্যন্ত পয়েন্ট, আর নেতাজি স্ট্যাচুর থেকে শুরু করে আমরা লিঙ্ক রোড, ফার্স্ট লিঙ্ক রোড পর্যন্ত, তারাপুর ইন্ডিয়া ক্লাব থেকে শুরু করে ওভারব্রিজ পর্যন্ত এই যে স্ট্রেচগুলো শহরের 28টি NGO মিলে তারা দায়িত্ব নিয়ে 20-21-22 তিন দিন ব্যাপী তারা স্বচ্ছতা অভিযানে নেমেছিলেন। আর একটা দৃঢ়তার সহিত আর একটা ডেডিকেশনের সহিত এই সকল NGO-র সমস্ত কার্যকর্তা বন্ধুরা মিলে এই শিলচর শহরকে এই তিন দিন ব্যাপী অন্ততপক্ষে পরিষ্কার রাখার জন্য প্রয়াস করেছিলেন। সেখানে আমি বলেছিলাম যে এই স্টেজগুলোতে যারা কাজ করবেন NGO-রা তারা একটাই পুরস্কার আমরা ডিক্লেয়ার করেছিলাম, 50,000 টাকা। বা আজকের দিনে প্রথম পুরস্কার হিসাবে, প্রথম না মানে একটি পুরস্কার, এই পুরস্কার জয়ী হয়েছে ক্যাপিটাল পয়েন্ট থেকে নাহাটা পয়েন্ট পর্যন্ত যে তিনটি NGO ছিল, 1000 সায়ন্তন, টিমওয়ান ফাউন্ডেশন অফ বিহান NGO, তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেক NGO আমি ভাবি সেই পুরস্কার পায়নি, কিন্তু শহরের স্বচ্ছতার জন্য তারা যে ডেডিকেশন দেখিয়েছে যার জন্য তাদের সকলের প্রতি আমি এই মঞ্চে গভীর শ্রদ্ধা নিবেদন করি।
করিমগঞ্জে বিপুল পরিমাণের ড্রাগস সহ আটক মিজোরামের যুবক। নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ড্রাগস সহ এক পাচারকারীকে আটক করেছে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শনিবার দুপুরে করিমগঞ্জের চরগুলা এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা MZ04A/4827 নম্বরের একটি মিনি লরিতে তল্লাশি চালালে গাড়ির ভেতরের বিভিন্ন গোপন চেম্বার থেকে মোট 55টি ড্রাগস ভর্তি সাবানের বাক্সে কয়েক কোটি টাকার ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ আটক করেছে জাও চুয়ানা নামের মিজোরামের এক যুবককে। মার্চের শেষে শিল্পী ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে আয়োজিত হতে যাওয়া প্রশিক্ষণ কর্মশালাকে মাথায় রেখে শনিবার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নৃত্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে নীনাদ গুরুকুল। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার কর্মকর্তারা। নীনাদ গুরুকুলের তরফে জানানো হয়, রবিবার আন্তর্জাতিক নৃত্য উৎসব উপলক্ষে চারটি বিভাগ রাখা হয়েছে। দুপুর দুটায় আয়োজিত হবে নজরুল ও রবীন্দ্র নৃত্য, বিকেলে বাংলাদেশ, কলকাতা, লামডিং, ত্রিপুরা ও আসাম সহ বরাক উপত্যকার বিভিন্ন শিল্পীরা তাঁদের নৃত্য পরিবেশন করবেন। ইতিমধ্যে 110 জন শিল্পী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। আগামী মার্চ মাসের শেষ দিকে ডোনা গাঙ্গুলি উপস্থিতিতে আয়োজিত হতে যাওয়া কর্মশালায় ভালো সাড়া পাবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা। কালকে একটা অনুষ্ঠিত হতে চলেছে, এখানকার সব মানুষরা, যারা অনেক স্টুডেন্টরা আছে, যারা এখানে বিভিন্ন নৃত্যশিল্পী বিভিন্ন স্ট্রিমে আছে, তাদের একটা কম্পিটিশান হচ্ছে। এটা সকাল থেকে হবে, কম্পিটিশান সারাদিনই চলবে। ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হবে তারা। হ্যাঁ, কোন জায়গা, কোথায় হবে? এটা হবে আসাম ইউনিভার্সিটিতে, বিপিনচন্দ্র পাল। ওখানে এবার তারা ওখানে ফার্স্ট সেকেন্ড যারা হবে, তাদের মধ্যে যারা ফার্স্ট হচ্ছে তারা ওখানে ওয়ার্কশপে ফ্রি অফ কস্টে তারা ওয়ার্কশপটা করতে পারবে। আর যারা সেকেন্ড থার্ড হচ্ছে তাদের মধ্যে তাদের কোনো রকম টোকেন মানি নিয়ে একটা ফেসিলিটি দেওয়া হবে। আর এই কম্পিটিশনের জাজমেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তারা ওই প্রোগ্রামের দিন তারা ডোনা ম্যাম তাদের এসে ওই সার্টিফিকেট আর মোমেন্টো যা যা আছে সেগুলো পুরস্কৃত করবেন। আর এই ওয়ার্কশপ আর বিকেলবেলা হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ডান্স ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, আসামের বিভিন্ন জায়গা থেকে, ত্রিপুরা, শিলচর, রায়লাকান্দি, অনেক জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে, ওরা সবাই পারফর্ম করবে বিকেলবেলা। ম্যামের স্টুডেন্টরাও আসছেন, আপনারাও আসবেন আশা করি। আর আমাদের প্রোগ্রামটা যেটা ওয়ার্কশপটা আসছে হচ্ছে সেটা হলো দোলের পরে, কারণ 25th মার্চ হলে দোল, তখন ওয়ার্কশপ করলে সবার অসুবিধে, তো এই জন্য আফটার দোল যাত্রার পরে আমরা ওয়ার্কশপটা করবো চার দিনের। তখন ওই চার দিনে ডোনা ম্যাম আসবেন, দুদিন লাস্টের দিন পারফরমেন্স থাকবে ম্যামের, আমরা সবাই পারফর্ম। শনিবার ধলাই বিধানসভার অন্তর্গত শ্যাওরাতল জিপির খুলিছড়ার 708 নম্বর সিংগোয়া বস্তি প্রাথমিক বিদ্যালয় এবং ভাগাবাজার রাজাঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের পৃথক পৃথকভাবে 147 নম্বর CRPF এর দ্বারা দুটি নবনির্মিত কমিউনিটি হল উদ্বোধন সহ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী ও চকলেট বিতরণ করেন DGP রেঞ্জ অফিসার অজয় মিশ্রা, 147 নম্বর CRPF এর কমান্ড্যান্ট ব্রোনো এ, DC অরবিন্দ কুমার চৌধুরী, দুই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সন্দীপ কুমার ও পারবিন্দর সিং ও উপস্থিত ছিলেন। 708 নম্বর সিংগোয়া বস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন দাস, শ্যাওরাতল জিপির সভাপতি সুরেন্দ্র চন্দ্র বর্মন, গ্রুপ সদস্য লক্ষ্মীরানী দাস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি দীপু দাস, পূর্ণিমা রানী দাস, জয়তারা বৈষ্ণব, সন্তোষ রায়, উমেশ দাস এবং ভাগাবাজের রাজাঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুরঞ্জন ধর, শিক্ষক আব্দুল কুদ্দুস বরভূঁয়া, শিক্ষিকা জ্যোথিকা রানী দাস, শিক্ষক কালিম সিদ্দিক চৌধুরী, সমাজসেবী
হাবিবুল্লাহ চৌধুরী সহ উক্ত দুটি স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন 708 নম্বর সিংগোয়া বস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন দাস বলেন, সিআরপিএফ জওয়ানেরা যেভাবে দেশের সীমানা সুরক্ষার জন্য যেভাবে তৎপর থাকেন, ঠিকই সমাজ ও শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য যেভাবে এগিয়ে এসেছেন তা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এখানে যারা এই কাজে সহযোগ করেছেন, আর আমাদের চেষ্টা যে আমি এখানে স্কুলের জন্য কিছু আরো যত হতে পারে তত, আর আই ওয়ান্ট দিস স্কুল টু বি ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন দিস এরিয়া। মানে চাহতা হুম কি স্কুল জো হ্যায় অর জ্যাদা ডেভেলপ করে অর বড়িয়া বনে। আর আপ লোগ কো জো ভি ইয়াহাঁ পে হাম কর সকতে হ্যায় হাম আপনি পুরি কোশিশ করেঙ্গে। বিশেষ করকে বচ্চোঁ কো অর টিচার কো মেরি ঢের সারি শুভকামনায় হ্যায়। আই উইশ দেম অল দি বেস্ট। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। চা বাগানের বৃহৎ অংশ বাংলাদেশিদের দখলে, উদ্বেগ বাগান মালিকদের। বরাক সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, শিলচরে মত বিনিময়। স্বচ্ছতা অভিযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।